দর্শক, ভোরের পাতার প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে দুজন অতিথি আছেন, তাদের সাথে চলমান যে রাজনৈতিক বিষয় রয়েছে তা নিয়ে কথা বলবো। আমার সাথে রয়েছেন আজকে টকশোতে প্রেক্ষাপট অনুষ্ঠানে শিমুল পারভেজ, একজন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। শিমুল পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে রয়েছেন সাব্বিরউদ্দিন আহমেদ, একজন শিক্ষাবিদ এবং বিশ্লেষক। সাব্বিরউদ্দিন আহমেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ শিমুল। আপনার কাছে আমি আসতে চাই, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার আজকে যে চ্যালেঞ্জের মুখে পড়েছে, সেই চ্যালেঞ্জটা কি তারা টিকিয়ে রাখতে পারবে কিনা? ধন্যবাদ ভোরের পাতা, ধন্যবাদ আপনাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনারা আয়োজন করেছেন। প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ যেই একটা প্রতিকূল ক্রাইসিস মুহূর্তে স্বৈরাচারকে ঘটানো হয়েছে, এরপর কিন্তু আসলে স্বৈরাচার ক্ষমতায় থাকা অবস্থায় শেষের দিকে তাদেরই অনেক সুশীল, ইভেন তাদের অনেক লিডারও এটা বলছে ইনডিরেক্টলি যে যদি আমরা ক্ষমতায় নাও থাকি, দেশের অবস্থা এতটা খারাপ থাকবে যে অন্য কেউ এসে চালাতেও পারবে না। তারা কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেকটা সেক্টরে মানে ওরকম একটা সিচুয়েশন তৈরি করে গেছে। সেই প্রতিকূল পরিবেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের দাবির মুখে, তাদের অনুরোধে কিন্তু ডক্টর মমতা ইউনূস এবং অন্যান্য যারা উপদেষ্টা হয়েছেন তারা গ্রহণ করেছেন দায়িত্ব। তো এখন একটা বিষয় আপনি লক্ষ্য করুন যে এই এই দায়িত্ব নিয়ে কিন্তু অনেকে মন খারাপ হয়েছে, অনেকে প্যানেলিস্টে ছিল, অনেকে ভাবছে যে আমার নাম গেল না, তার নাম গেল না। কিন্তু এই যে প্রতিকূল পরিবেশে যারা দায়িত্ব নিল, এখন দেখা যাচ্ছে তাদের কে আপনাকে দায়িত্ব সময় দিতে হবে। আপনি যেটা বলছেন যে আসলে তাদের চ্যালেঞ্জটা তারা কতটুকু, হ্যাঁ তো আমি যেটা বলতে চাচ্ছি যে এখন এখনো এক মাস হয়নি বলা যায়, কারণ 8 তারিখ হলে আমরা হয়তো এক মাস পূর্ণ হবে। এত প্রতিকূল খারাপ পরিস্থিতিতে আপনারা যাকেই দায়িত্ব দিয়েছেন একটু সময় দিতে হবে। যৌথ অভিযান, এই যৌথ অভিযানের মাধ্যমে কিন্তু বোঝা যাবে যে অবৈধ অস্ত্র বা মার্ক করা দাগি অপরাধী যারা আছেন, এদের যদি ওইভাবে গ্রেপ্তারের মাধ্যমে খোলার নিয়ন্ত্রণে আনতে পারে, তাহলে আমার কাছে মনে হয় না ইট উড বি এ বিগ চ্যালেঞ্জ, রাইট? অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনীতিবিদদের সাথে কিন্তু দফায় দফায় সংলাপ হচ্ছে, আপনি কি মনে করছেন সমাধানটা কোন দিকে যাবে? আসলে এটা একটা, আমি প্রথমেই ভোরের পাতাকে আমি ধন্যবাদ জানছি যে এই প্রেক্ষাপট আলোচনার জন্য, অনুষ্ঠানের জন্য, টক শো অনুষ্ঠানের জন্য। এটা সুন্দর একটা প্রেক্ষাপট, আসলে বিষয়টাও অত্যন্ত বাস্তবভিত্তিক এবং এই যুগোপযোগী। এই মুহূর্তে সবচেয়ে মাচ টক অ্যাবাউট ইস্যু। আপনি যে প্রশ্নটা করেছেন সে প্রশ্নটা আমি বলবো যে আসলে এই সরকার যে প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত হয়েছে, সরকার গঠন হয়েছে, এটা খুবই একটা কঠিন একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে। তো এই সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে এই সরকার গঠিত, তাদেরই চাওয়া পাওয়া হিসেবেই এই সরকার নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে হয়েছে। এবং মোরালেস যারা এসেছেন তারা সবাই অত্যন্ত ভদ্র শরীফ, এবং এই সময়ে যে মাত্র উনি এর আগে যিনি বলেছেন মাত্র 22 দিন একটা অবস্থা, এখন বলার মতো কিছুই আসে নাই। সরকার তো আজকে 16 বছর যে জঞ্জাল প্রতিটা সেক্টরে সেক্টরে যে নেটওয়ার্ক তৈরি করে দিয়েছে, সিন্ডিকেট তৈরি করে দিয়েছে তৃণমূল থেকে একেবারে টপ লেভেল পর্যন্ত, এই জায়গায় এসে স্থিতিশীল অবস্থায় বসাটা এটা একটা বিরাট চ্যালেঞ্জিং, দিস ইজ এ গ্রেট চ্যালেঞ্জিং টাস্ক বিফোর দ্য
ইন্টারিম গভর্নমেন্ট, এবং এটার জন্য সময় দিতে হবে। মানে আপনি বলতে চাচ্ছেন রাজনৈতিক দলগুলো যে আলোচনা করছে সেই আলোচনাটা দীর্ঘ দীর্ঘ হতে হবে না? আমি মনে করি যে এই আলোচনা, যে সংগ্রাম শুরু হয়েছে কয়েকদিন আগে, শুক্রবার থেকে মূলত সংগ্রাম শুরু হয়েছে এবং বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবারে বলছেন যে আমাদের সাথে বসার জন্য, তাই প্রপিগিতে ডক্টর ইউনূস সাহেব বসা শুরু করেছে। এই সংলাপ হয়তো আরো আর কিছুদিন চলবে, কিন্তু একটা জায়গায় ঐক্যমত আসতে হবে, এ সরকারের সময় দিতে হবে। কেননা বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল লক্ষ্য ছিল কোটা সংস্কার থেকে এখন হলো প্রশাসনিক সংস্কার, মানে রাষ্ট্র সংস্কার, মৌলিক সংস্কার। এই মৌলিক সংস্কার গুলো করতে হলে কম করে 2-3 বছর লাগবে। এই ক্ষেত্রে রাজনীতিবিদদের, বিশেষ করে রাজনৈতিক প্রধান প্রধান রাজনৈতিক দলকে ঐক্যমত পৌঁছে এই সরকারকে সময় দিতে হবে, যাতে মৌলিক সংস্কার গুলো হওয়ার পরে নির্বাচন একটা অনুষ্ঠিত হবে। শিমুল, আপনি 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 কি মনে করছেন? দেখুন, এভাবেই নানা চ্যালেঞ্জ, অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন। শিমুল, আমি যেটা বুঝতে চাচ্ছি, আসলে এই রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপ চলছে সেটা কি আসলে দীর্ঘ হওয়া উচিত, বা আপনি কি মনে করেন কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত একটা তারিখ ঘোষণা হবে? আমি একই সুরের মিলিয়ে বলতে চাই যে যেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে এই এই সরকার ক্ষমতা নিয়েছেন, তাদেরকে আমাদের সময় দিতে হবে। সময় কেন দিতে হবে? দেখুন, 5 তারিখের পরাজয়ের পরে, স্বৈরাচারের পতনের পর, কিন্তু তারা বিভিন্নভাবে ইতিমধ্যে পাঁচটা তারা প্রতি বিপ্লবের চেষ্টা করেছিল। আপনাকে মাথায় রাখতে হবে, এই পরাজিত শক্তি যারা, এই প্রতীত যারা, তারা কিন্তু 16 বছর এই দেশে শাসন করেছে। আপনি যদি প্রশাসনে তাকান, প্রশাসনে লেয়ার 1-12 আমার কাছে মনে হচ্ছে 1-12, মানে আপনি একটা সরালে আরেকটা তারাই, আরেকটা সরালে পরবর্তীটাও তারাই। তো এরকম একটা প্রতিকূল পরিবেশে তার উপর তারা কিন্তু খুব সহজেই, তারা যদি চায় যে এই সরকারকে বেকায়দায় ফেলবে এবং এই সরকার সহজে মুভ করতে পারবে না, লিড দিতে পারবে না, এটা কিন্তু প্রতীত শক্তির জন্য সহজ, কিন্তু এই ক্ষেত্রে খুব কঠোর ভূমিকা রাখতে হবে আমাদের। সেক্ষেত্রে শিমুল, আপনার সাথে যদি আমি একটু যুক্ত করি, যে অন্তর্বর্তীকালীন সরকার, তার কিন্তু রাজনৈতিক দক্ষতা নেই যে দেশ চালাবে, তাকে তাকে কিন্তু সময় যে আপনি যে দিবেন, সেই সময়টা দিলে বড় সংকটে পড়বে কিনা বাংলাদেশ? আপনি ভালো বলেছেন, এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে আমাদের প্রধান বিরোধী দল বিএনপি এবং জামাতের ডিফারেন্ট ভিন্ন ভিন্ন স্টেটমেন্ট আমরা দেখছি, যেখানে বিএনপি খুব তোড়জোড় করতেছে যে ইলেকশন খুব দ্রুত হোক, এবং আপনি জানো যে একজন সমালোচক শুরুর দিকে করেছিল, হ্যাঁ, এখন কিন্তু তারা সময় দিতে চাচ্ছে। আপনি যদি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন টক শো বিএনপির লিডারদের দেখেন, ওখানে কিন্তু একই সুর, যত দ্রুত সম্ভব ইলেকশন হোক, আর সেটা একসময় চেয়েছিলেন, এখন তারা সময় দিতে চাচ্ছে, এখনো চাচ্ছে। আমি গতকালকের এভিডেন্স নিয়ে আপনাকে বলছি, মহাসচিবের কথাই মুখ্য হিসেবে আমি গণ্য করি। তা আমার কথা হলো, বিএনপি যে এটা নিয়ে খুব তোড়জোড় করতেছে, দ্রুত চাচ্ছে, এটাকে অস্বীকার করার কোনো অবকাশ নেই। আর আপনি আমাকে একটু সময় দেন, আমি সময় বলতে আমাদের সময়টা বলে দিচ্ছি যে এই ফ্লোটিং ভোটাররা, ধরুন 2001 সালে যখন ইলেকশন হয়, তখন আওয়ামী লীগ 96 সালে আসার পরে তাদের যত দুর্নাম, বদনাম, অপশাসন ছিল, ওগুলো কিন্তু পুঁজি করেছিল বিএনপি, এবং এটা শুরু করেছিল জাতির সামনে, আর এটাকে গিলে খেয়েছিল ওই ফ্লোটিং সাপোর্টার। এমনি বিএনপির আছে একটা অংশ, আওয়ামী লীগের একটা অংশ, বিভিন্ন স্পেসিফিক পার্টির একটা ভোটের অংশ, পার্সেন্টেজ আছে। শিমুল, আমি আসলে আপনাকে যেটা জানতে চাচ্ছি, যেটা
আমি আপনার কাছ থেকে জানতে চাইনি, আমি আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই সরকারকে কতদিন সময় দিলে রাজনৈতিক যে সমাধান সেটা হবে। হ্যাঁ, আমি আপনার সেই সময়টাই বলছি, 30 সেকেন্ডে বলি, জামাত কেন কৌশলগত কারণে সময় নিতে চায়, কারণ এদেশের তরুণরা, প্রবাসীরা এবং যে 40% ফ্লোটিং সাপোর্টার, ভাসমান ভোটার বা সাপোর্টার, এরা চাচ্ছে নতুন কিছু। এখন এই নতুন কিছু কারা হবে ফিল্ডে আপনি মিলিয়ে দেখুন। তার মানে আপনি আপনি বলতে চাচ্ছেন যে জামাতের পাল্লাটাই ভারী ভারী রয়েছে এই সময়ে। মানে ইট ইজ সেড দ্যাট ইফ জামাত গেটস মিনিমাম 2 আওয়ার্স 2 ইয়ার্স ইট উড বি গ্রেট। মানে এটা তারা চাচ্ছে কৌশলগত কারণে, আর এটা আজ করতে পেরে বিএনপি চাচ্ছে যে জামাতকে কোনো স্কোপ দেওয়া যাবে না। এটা কিন্তু ইনডিরেক্টলি একটা প্রুফ, এটা সব মহলে এটা এখন সত্যে পরিণত হয়েছে যে বিএনপি চাচ্ছে যে কোনো কৌশলে চাচ্ছে যে দ্রুত হতে হবে, আর জামাত চাচ্ছে যে না একটু দেরি হোক। শিমুল আপনাকে ধন্যবাদ, আপনার কাছে আবারও আসবো আমরা, এখন একটু সাবরুদ্দিন আহমেদ। আসলে শিমুল যা বলছেন যে আসলে রাজনৈতিক যে দলগুলো তড়িঘড়ি করে যে নির্বাচন চাইছে এবং তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা চাচ্ছে যে একটু সময় নিতে, এবং সেটা আপনি বলেছেন যে সময় 2-3 বছর দিলে সুবিধা হয়। সেক্ষেত্রে আমাদের যেই শিক্ষা কার্যক্রম, বিশ্ববিদ্যালয়গুলোতে যে অস্থিরতা এবং যেই ভিসিদের যেই কি ভিসিরা যে রাজত্ব দখল করে রেখেছিল, সেটির সমাধান কিভাবে হবে মনে করছেন? আসলে আপনি যে কথাটা বলেছেন, পুরা তো আসলে শুধু শিক্ষা না, সর্বত্র ব্যাপী এই সমস্যা জঞ্জাল। এটা শিক্ষা তো কোনো এটা কোনো ইয়া না, শিক্ষা তো কোনো এটা কোন থেকে দূরে কোনো বস্তু না। এই গোটা 16 বছর শিক্ষাতে কে যেভাবে ধ্বংস করা হয়েছে আপ টু বটম, হ্যাঁ ধ্বংস করা হয়েছে, এবং যে ধরনের শিক্ষা বাণিজ্য চলছে, সো কল শিক্ষা বাণিজ্য, এবং ভিসি নিয়োগ থেকে শুরু করে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে যে ধরনের অস্বাভাবিক বাণিজ্য চলেছে, তার পরিপ্রেক্ষিতে বর্তমান এই করুণ সিচুয়েশন, সবচেয়ে করুণ সিচুয়েশন জাতি দেখতে পাচ্ছে, আমরা এটা সাফার করছি। গোটা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, শুধু ভিসি না, পুরো ইউনিভার্সিটি থেকে শুরু করে একেবারে একেবারে স্কুল লেভেল পর্যন্ত, এবং শিক্ষা নতুন কারিকুলাম দিয়ে সর্বব্যাপী একটা সর্বনেশা খেলা খেলা হয়েছে। এমত অবস্থায় এই শিক্ষা এখন জায়গা জায়গা বেশি নিয়োগ হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি ইতিমধ্যে আপনি জানেন নিয়াজ আহমদ খান, উনি আসেন, অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত যোগ্য লোক। আমি যতটুকু ওনার প্রোফাইল জানি, অত্যন্ত যোগ্য লোক, এবং অত্যন্ত তার ভিতরে যে তার যে রিসেন্ট যে কয়েকটা বক্তব্য এসেছে, এবং তার বক্তব্যতে সুস্পষ্ট যে উনি শিক্ষক হিসেবে উনি ইউনিভার্সিটিতে শিক্ষার মান, গুণগত মান কে আপডেট করার জন্য একদা ঢাকা ইউনিভার্সিটিকে বলা হতো অক্সফোর্ড অফ দ্য ইস্ট। আসলে সেই গৌরবোজ্জ্বল দিক, হারিয়ে যাওয়া গৌরবোজ্জ্বল দিকটা আবার ফ্রিয়ে আনার জন্য উনার কথাবার্তার মাধ্যমে আমরা সেই প্রতিদ্বনি দেখতে পাই। ভিসিদের কাছে প্রত্যাশা কি আপনার এই যে শিক্ষা? অবশ্যই আমি মনে করি লেজুর ভিত্তি বিহীন একটা শিক্ষা ক্যাম্পাস হওয়া উচিত, এবং ভিসির নেতৃত্বে সমস্ত শিক্ষক সমাজকে এই যে দলীয় লেজুর ভিত্তি দল টানা, হ্যাঁ এই জায়গা থেকে বেরিয়ে আসতো। এখন বর্তমানে সেটা কি যে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের আমলে বা সরকার কি সেটা করতে আসলে সম্ভব কিনা? আমি মনে করি যে মৌলিক যে সংস্কারগুলো কথা বলা হচ্ছে, এক্ষেত্রে রাজনীতিবিদ বিশেষ করে রাজনৈতিক দল, মেইন স্ট্রিম যে পলিটিক্যাল পার্টিস গুলো, তাদের ঐক্যমত থাকতে হবে। এখানে কোন রকম স্বার্থকে নিছক যে পেটি ইন্টারেস্ট আনা যাবে না। যদি দেশের বৃহত্তর যদি আমরা কথা চিন্তা করি, দেশ জাতির কথা, যেই দেশ জাতির কথা চিন্তা করে এত বড় একটা ঐতিহাসিক অবস্থান হলো, নজিরবিহীন অবস্থান হয়েছে। আমি তো 80 দশকে সেই 90-এর সেই এরশাদী আন্দোলন দেখেছি, তারপরে ক্যারেক্টার আন্দোলন দেখেছি, তার থেকে সম্পূর্ণ ব্যতিক্রম এই আন্দোলনটা।
দর্শক, আসলে আমরা একদম শেষের দিকে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের। আমরা শেষ প্রশ্ন করতে চাই দুজন অতিথির কাছে, যে এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারে বড় একটি বাধা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, সেটি কিন্তু এখনো গুছিয়ে উঠতে পারেনি তারা। সেক্ষেত্রে তারা কি বড় একটি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে কিনা সাবিরুদ্দিন আহমেদ? হ্যাঁ, আসলে তো এটা তো আসলে শুরুতেই বলা হয়েছে যে দিস ইজ গ্রেট চ্যালেঞ্জ, এবং দ্য কান্ট্রি ইজ পাসিং দ্য মোস্ট ক্রিটিক্যাল টাইম, রাইট? না, আইন শৃঙ্খলা বাহিনী, হ্যাঁ, পুলিশ কিন্তু ওইভাবে অ্যাক্টিভ। আমি এই বিষয়টা বলছি আমি যে এই মুহূর্তে যে আইন শৃঙ্খলা বাহিনী এতবার আহ্বান করা, সশস্ত্র উপদেষ্টার আহ্বান করা সত্য, সরকার আহ্বান করা সত্য, আইন শৃঙ্খলা বাহিনী আমার জানা মতে কোন এক, আমি নাম উল্লেখ করো না, কোন এক থানাতে 50 জন আছে সদস্য, তার ভিতরে 10 জন অ্যাটেন্ড করেছে, জয়েন করেছে, তারপরও তারা ওই ঘরোয়া কাজ করে, বাইরে যায় না তারা। তো ট্রাফিক যেই আমরা দেখি সাধারণত আফটার যে মাগরিবের পরে সাধারণত ট্রাফিক থাকে না, খুব কম থাকে এবং বিভিন্ন জায়গায় ফাঁকা থাকে। তো আইন শৃঙ্খলা বাহিনী আসলে যে ধরনের, এই যে একটু আগে বলো, দলীয়করণ হয়েছে, পলিটিসাইজেশন হয়েছে, প্রত্যেকে এবং আইন শৃঙ্খলা বেপরোয়া ভূমিকার কারণে এবং এত কারাপশন করেছে, এখন ওরা নিজেরই তো ওরা ধরা দিতে চাচ্ছে না, তাদের আর এই চাকরি করার সেই মানসিকতা মনে হয় নেই, যার কারণে এখন সরকারকে নতুন করে ভাবতে হবে। সরকারকে দরকার পড়লে সরকারকে নতুন নিয়োগ দিয়ে আগে যারা যাদেরকে ইনকর্পোরেট করা যায় করা হবে, আর পাশাপাশি নতুন নিয়োগ করে এই যে বর্তমান যে আইন শৃঙ্খলার যে একটা চরম ডার্থ যে চলছে, ঘাটতি চলছে, সেটা পূরণ করতে সহজে করতে হবে। এটা কিন্তু দিস দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। জি জি জি, অবশ্যই। আসলে শিমুল, আপনিও কি তাই মনে করেন কিনা? দেখুন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এদেরকে কাজে ফিরানো, এবং কাজে ফিরানোর আগে তারা যে ভুলটা করেছেন, তারা যে পাপ করেছেন, পৃথিবীর ইতিহাসে গত 200 বছরে কোথাও এরকম নজির নেই। তো এখন বিষয়টা হলো, আপনি দেখুন আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট, বিশেষ করে আইন শৃঙ্খলার উপদেষ্টা, আইন উপদেষ্টা মানে স্বরাষ্ট্র উপদেষ্টার ধীরে ধীরে আগাচ্ছেন, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে যে তো ধীরে আগানোর পিছনে কিছু যৌক্তিকতা আছে আমি মনে করি, কারণ এমনি তো অনেক বাধা, অনেক প্রতিকূলতা, কিন্তু বেশি ধীরে হলে কিন্তু আবার বিপদ। তো আমি বলবো এই যে গতকালকে আনোয়ার হোসেন মঞ্জুর, সাবেক মন্ত্রী, সেও কাল্পিট অপরাধী, কিন্তু সে ওই মাপের কাল্পিট না, ওরকম অপরাধী না। আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, আপনাদের গ্রেপ্তার করা উচিত তাদেরকে যারা এই আওয়ামী শাসনের, শেখ হাসিনার ষড়যন্ত্র চালানোর জন্য যুবলীগ আওয়ামী লীগের চেয়েও বেশি পুলিশের রাস্তায় ভূমিকা রেখেছে, খুন করেছে, মানে খুন করে লাশ পুড়িয়ে দিয়েছে, খুন করেছে। আপনি দেখুন এই যে আজকে ইয়ে কথা, শিমুল, আসলে সরকার বাহিনী বড় চ্যালেঞ্জের মোকাবেলা, আমি আপনি কি তার সাথে একমত কিনা? আমি তার সাথে বলছেন যে নতুন করে তাদেরকে চিন্তা করতে, কিন্তু এটার চ্যালেঞ্জিংটা অনেক বেশি, কারণ এখনো আপনি গ্রেপ্তার করতে পারেননি সেই ডিবি হারুন কোথায়, আপনি যেই আরাফাত তাকে গ্রেপ্তার করছেন, দুপুরে বলতেছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, সন্ধ্যায় বলতেছেন না তাকে পাইনি, আপনি আমি বলবো যে যদি এরা মাঠে থাকে, যেহেতু মাঠে অপরাধীরা আছে, অবৈধ টাকা আছে, অবৈধ অস্ত্র আছে, তো এইগুলো যদি মানে সতর্ক না হয়, এদিকে যদি গুরুত্ব না দেয়, তাহলে কিন্তু অনেক বড় ধরনের চ্যালেঞ্জ বা অনেক বড় বিপদে এই সরকার পড়তে পারে। ধন্যবাদ শিমুল এবং ধন্যবাদ সাবিরুদ্দিন আহমেদ আপনাদেরকে আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনারা ছিলেন আজকে দুজন, আমরা আলোচনা করলাম সমাধানের দিকেই হয়তো এগোবে অন্তর্বর্তীকালীন সরকারের যে পদক্ষেপগুলো, আগামীতে নতুন কোন বিষয় নিয়ে প্রেক্ষাপট অনুষ্ঠানে থাকবো। ততক্ষণ
আপনারা সবাই ভোরে পাতার সাথেই থাকবেন।